ডিজে বাপি ট্রেডিং হোটেল। কি হবে সংসারে করে রে, একদিন মরে যাব রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন মরে যাব রে। দু চার দিনের ভালোবাসা অনেকের কাছে আসা, দু চার দিনের ভালোবাসা অনেকের কাছে আসা, যেতে হবে সকল ছেড়ে রে, একদিন মরে যাব রে, একদিন মরে যাব রে, একদিন মরে যাব। হ্যাঁ গো মা, সকলে ব্যবসা করে না মরব কেন, কেন মরব? আমার কিসের অভাব? আমার থাকার অভাব নেই, আমার খাওয়ার অভাব নেই, আমার পড়ার অভাব নেই, তাহলে আমি মরব কেন? আর এই সংসার ছেড়ে আমি যাবো বা কেন? এর একটা কারণ আছে, কারণটা আমি এখন বলছি না, আমি পরে বলবো। যাই হোক, আমার স্বামী সকালবেলা বেরিয়েছে, এখন পর্যন্ত বাড়ি ফিরছে না, জানি না মানুষটা কোথায় আছে, কি করছে, কিভাবে আছে, কি খাচ্ছে, আমার কিছুই জানা নেই। কারণ পুরুষ মানুষ, উনি যাই পারে খুশি করতে পারে, আর আমরা বাড়ির মেয়ে ছেলে, আমরা যদি একটু অপরাধ করি সঙ্গে সঙ্গে আমাদের দোষ হয়ে যাবে। যাকে বাবা ওদের কর্ম ওরা করুক, আমি আমার সংসারে কাজকর্মগুলো সেরে নিই। টলে করে মারবো লাথি, ও সারা যাবি জমরার ঘরে। মানে যাদের বাগান দিয়ে চুরি করতেছিল তাদের বাড়ির কুকুর ছুটে এসে ও সারা বাড়ি বলে আছে। দেখেছো মা সকলে না, আমি কেন বলেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যাব? এই যে চুরি করা স্বভাব, এই স্বভাবের জন্য বাড়ি ছেড়ে আমি চলে যাব বলেছিলাম। চলে গেলে কোনো করার উপায় নেই, কারণ আমার চোদ্দ পুরুষের অব্যাস, ছাড়া যাবে না। তোর বলতে তাই একটু লজ্জা করে না? না না, কেন লজ্জা করে? হ্যাঁ হ্যাঁ গো বাবু, সকলের আজ চারটে দানা বসালে আমার দুটো লোকের সংসারে কোনোদিন সবজির অভাব হয় না। তা গতর কি তোমার কি ওলা উঠে চেপেছে? কাঁচা সবজি খেতে তোমার কি গালে ওলা উঠে হয়েছে? কেন শালা বাঠাউদা, তারা দানা বয়সে কোনোদিন সবজি খায়নি, আর সেই বংশের সন্তান দানা বয়সে খাবো? তাদের আত্মা শান্তি পাবে? তা তোমার বাপ ঠাকুরদের আত্মা শান্তি পাবে না? না, তাদের আত্মা শান্তি পাবে না। আচ্ছা আচ্ছা, ওটা নয় কেন, মানুষের বাগান থেকে একটু একটু করে সবজি তুলে নিয়ে আসছো, মানে বুঝতে পারছে না। আচ্ছা, এই যে দুর্ভিক্ষ পড়েছে, হ্যাঁ মানুষের বন্যায় সাদা হয়ে গেছে, এবছর সব জায়গায় নদী হয়ে আছে, জলে নদী হয়ে গেছে, সবজি চাষ
সব লোকের পড়ে থাকবে, হ্যাঁ, কিন্তু এই চোরের পড়ে থাকবে না। কি করে কি করে? ওরে যখন উচ্চে ছিঁড়ে তুলতেছি, চোরের চোখ তো চারদিকে চাইতেছি, দেখি না জায়গা কালো মেঘের মতো হয়ে আছে। আমাদের আকাশে নেই নিয়ম না কি হয়ে আছে রে, মা ছুটে গিয়ে দেখি না তোলা পেকে ধানের তোলা তৈরি করে রেখে। আচ্ছা, তোলা খালি বলছে আমাকে তুলে নে গেড়ে দে রে, আমাকে তুলে নে গেড়ে দে, তোলার লোক নিয়ে আর গাড়ার লোক নিয়ে। হ্যাঁ রে, বলি পরে তোলার দিকে তোমার এত লক্ষ্য কেন? নো পরের তোলা, চোরের চোখ যখন পড়েছে ও তোলা চোরের, ও আমার তোলা বলতে জিবেতে তোমার একটু আটকায় না কেন? চারটে বেলে ধান ফেললে আমার দুবিঘে জমি অনায়াসে চাষ হয়ে যায়, তোমার গতরে কি মহানিত্য চেপেছে? বাবার রক্ত জন্ম নয়, বলবে তারা চুরি করে শালা তোলা রুয়ে চলে গেল আর সেই বংশে সন্তান তোলা ফেলতেছে, না তাদের আত্মা শান্তি পাবে? তাহলে এই কারণ? এই কারণ। তাহলে একটা উপায়? উপায় হলো দুপায়, না দুপা লাগালে হবে না, এবছর চারপা লাগাতে হবে, কারণ তোলার খুব টানাটানি। মানে? মানে দুটো লোককে ওইটা সাবার করতেই হবে। ও, এই কথা কি করে রেখেছো? এই দেখো, যত হোক তো আমি তোমার বউ নাকি? কে না বলেছে? তা তোমার একটা সদযুক্তি আমি দিই। বলো। একটা লোক ধরে নিয়ে ওই তলাগুলো তুলে আমার দুবিঘে জমি রুয়ে দাও। ইহাকে কেন এখন আমি তল পেটে লাথি মারি নাই? কেন? এই লোক ধরে চুরি করতে যাব। হ্যাঁ, শালা উপকারের বন্ধু কে আছে রে? অনেক আমার হয়ে চুরি করবে, একদিন ঝগড়া হলে বলবে শালা এ শালা চোর আমার চুরি করতে নিয়ে গেছিল, জানাজানি হয়ে যাবে। তাহলে কি করে কি করবে? এই দুপা আর ওই দুপা মানে মাঘ ভাতারে যাবো, মাঘ ভাতারে যেতে হবে। তোমার জন্য আমি যাবো চুরি করতে? আমার দ্বারা অসম্ভব, অসম্ভব বলি। মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা কর। এই আমি সারা জীবন চুরি করে খাচ্ছি, ধরা পড়িনি বলে চোর বলে সাব্যস্ত হইনি। আমার বাবু ঠাকুরা তারা চুরি করে তারা ধরা পড়ে না বলে চোর বলে সাব্যস্ত হয়নি। যদি বাইচান্স একদিন ধরা পড়ে যায়, যদি যা তাহলে চোর বলে সাব্যস্ত হয়ে গেলুম। এইবার তুই ঘাটে গেলি, মাঠে গেলি, কলেজ আলানতে গেলি, মেয়েদের নিচে সাদা ঝগড়া, তখন ঝগড়া তাহলে বলবে না এই চুপ কর চোরের বউ চুরু নি। হ্যাঁ, তাহলে চুরি করে চুরি না করে কেন চুরি নি হবি? ও চোরের বউ চুরি নি বলবে তাহলে তাহলে না না কথার তো মন্দ নয়। তাহলে তাহলে চুরি না করে যদি আমার চোরের বদনাম নিতে হয় তাহলে চুরি করলে আমার দোষটা বা কোথায়? তাহলে কোনো দেরি নয়, চলো যাই ঠান্ডা ভাত খেয়ে তোলা তুলতে, চলো যাই। মাঝে মজুর খাটে মদন বাবুর দল, মদন বাবুর দল, ওই মাঠের মাঝে মজুর খাটে মদন বাবুর দল, মদন বাবুর দল, ফসল ফলাই সেই মাঠে দিয়ে গায়ের বল, ফসল ফলাই সেই মাঠে দিয়ে গায়ের বল, মদন বাবুর দল, মদন বাবুর দল, মদন বাবুর দল, মদন বাবুর দল, মাথার ঘাম পায়ে ফেলে করে মদন চাষ, নাওল টেনে বীজের দানা লাগায় বারো মাস, মাথার ঘাম পায়ে ফেলে করে মদন চাষ, নাওল টেনে বীজের দানা লাগায় বারো মাস, বছর গেলে মদন বাবু পায় চাষের ফল,
বছরে গেলে মদন বাবু পায় চাষের ফল। মদন বাবুর দল, মদন বাবুর দল, মদন বাবুর দল, মদন বাবুর দল। তারা চোরের কি উৎপাত, আমি দুবি জায়গায় ফিজারি মাছ চাষ করেছি, আমি বাজারে কত মাল নিয়ে যাচ্ছি 1 কুইন্টল, আর পাঁচের ডোবা থেকে সে মাল নিয়ে যাচ্ছে 1.5 কুইন্টল। হ্যাঁ বাজারে মাছগুলো আসে গোয়া থেকে, না আমি 10 কাঠা যারা সবজি চাষ করেছি, পাশে একজন করেছে 5 কাঠা, সে নিয়ে যাচ্ছে 50 কিলো, আমি নিয়ে যাচ্ছি 50 কিলো। সবজিগুলো 5 গোয়া থেকে আসতেছে গোয়া থেকে, এবছরে তোলা টানার আমি সব ভেসে সাদা হয়ে গেছে, কারো তোলা বেঁচে নেই, আমার তোলাটা বেঁচে আছে, লোকের নজর বয়েস দেখি তোলাটা দেখে আস। ইঁদুর খোজরা কোথাকার, তুমি কত কচি তোলার ভিতর কি করতে গো, বাড়াও ধান হলে আসবে, যাও দেখি পুকুর পাড়েতে ঘুরে আসে। নজর এইসব হারার আগে শুনছ বলে আমার কোমরটা না ভীষণ কটকট করতেছে গো। কটকটা নেই, ওষুধ আমার কাছে মজুদ আছে গো, মানে এখানে দেবো না বাড়ি গিয়ে দেবো, কথা তুমি একটাও বলবে না, 5 মিনিট হয়নি, পেকে ধানা তোলা আছে, ঢোলে আছে, খালি তুলে নেবে কটকট করতে, কোনো সময় আমি করেছি নাকি, এই জমরা করতে গেলে করে খেতে হবে রে। ও আমি বুঝিনি গো, আমি বুঝিনি, ঠিক আছে ঠিক আছে, আমি একটা কথা বলবো, এই যে পিচগুলো ভাঙা হয়েছে, হ্যাঁ এগুলোর জমি তুই ফেলে দিয়েছ, ঠিক কথা বলছি, জমি দেরি করলে হবে না, খেয়ে ফেলবো, খালি তুই ভাঙবি, ঠিক আছে। আমি কোনো কোনো ভয় করিনি, আমার বাপ ঠাকুরের আশীর্বাদ আছে, ধরা পড়বে না, ঠিক আছে, শালি দিয়ে পাহাড় দিয়ে টেনে নে, গাল দিয়ে টেনে নে, আমি গোস করে ঢোকাবো, তুমি সাবধানে যাবে, তোমার দায়িত্ব তো, আমি ঢুকিয়ে দেবো, তুমি সাবধানে যাবে, কেমন সাবধানে যেও। কে গো মরিবার তরে, কে সেই শালা কুত্তাশনের ভাই, দুঃশাসনের ভাই কুত্তাশন, ও মানে শালা মুনা ওদের তোলা, ও তোমার ঠিক চিনে রেখেছে, ও শালার আমি বেসনাত করে দেবো, কি করবে, ও শালা আমি টল হারা করে দেবো, ও তাতে আমার ইঞ্জেকশন নিতে হয় হবে, টল হারা করবো শালা, তুমি সাবধানে যাবে, ওগো তুমি সাবধানে, যাই কোনো চলে গেছে, আরো কিছু তোলা ভেঙে আমি কানি করে দেবো, আবার জমিতে ফেলে দিয়ে আসবে, আমি আর জল চালা দেবো না, বসে বসে ভাঙবো। কোথা থেকে একটা খাওয়াজ খাওয়াজ আওয়াজ ভেসে আস, তবে কি আমার পাড়ের ভিতর খাওয়াজ খাওয়াজ করছে, দেখতে হবে। কি করেছো কাকিমা, খাওয়াজ খাওয়াজ করে নিয়েছো, নিয়েছো আমার গোলা পর্যন্ত নিয়েছো,
হ্যাঁ, এই কি যে পথে তোলা টানাই তোলা তোলা চুরি করতেছো, গ্রামের লোকটাকে বিচার হবে। ও বাবা, ও বাবা, আমার আমি কোনো কথা না, গ্রামের লোকটাকে বিচার হবে, চলো। ও তোর পা ধরেছি বাবা, তোর পা। আরে তোমরা কিভাবে মত তোলা চুরি করতে পারলা? এবার তোলা টানাই জানো, চলো চলো চলো। তারা চুরি করে মরেছে, কার কাছে ধরা পড়েনি, আর সেই বংশের সন্তান ধরা পড়ে যাব, না তাদের আত্মা শান্তি পাবে? কি করা যায়, কি করা যায়? ও ও, নিসন্তানের মা, নিসন্তানের মা রে, এই ছেলে বলে হয় না বলে তোর মাথায় এত গরম হয়ে গেছে, কিছু বললে বাড়িতে বার হয়ে যাবি। এবার হাড়ি কুলছে থাকলে ঠকাটা কি হয় না? খাওয়া দাওয়ার পরে এক মানুষের মাথা বললে মাথা ঠান্ডা হতো নি? এ তোর কি বলিস রে, ঠিক রে বাড়িতে বার হয়ে গেলি? হ্যাঁ, আমি চেষ্টার তুটি রেখেছি, বাচ্চা কাচ্চা না হলে কি করবো বল, কোথায় গেলি? আরে বাড়ি ফিরে আয়। সত্যি কর বাবা, তুই আমার মার ভাতারের মতো কাজ করেছিস, মানে বাবার মতো কাজ করেছিস। মারি বাবা, কোন গাছে গলায় দড়ি দিচ্ছিল বাবা, ধরে নিয়েছি বাওলা গাছে। ওই বাওলা গাছ শালা চিহ্ন করে রে, কাটি কাটি বলে কাটতে পারি না রে। ওই বাবা তোমার ওসব অভিনয় রাখো না, গলায় দড়ি দিতে চলো না, তোলা চুরি করার অভিনয় হচ্ছে। খুব ভালো কথা, কি আছে তোলা চুরি করার অভিনয় হচ্ছে? এই খজুরির পেটের খজুরি, সিঁড়ি পেটের সিঁড়ি রে, এই কলের আর পেটের কলেরি। তোর কি বলেছিল যে এত রাগ হয়েছে বাড়িতে, ঠিক রে এসে বাবুদের তোলা তুলতেছি? তোর যদি এত রাগ হয়েছিল, আমার পুষাকে ভাড়া তুলতে পারিনি, আমার লাউ গাছের ভাড়া তুলতে পারিনি। ও সিঁদড়ি সিঁদড়ি রে, ও গা, খুব বকেছি খুব বকেছি। তুমি যদি অত ভালো হলে তা তোমার পায়ে কাদা কেন? পায়ে কাদা কেন, সারা মুখ খুঁড়ে বেড়া নেই বললেন। বর্ষাকালে বাবা ভেস ফুটে আসতেছি, বউ চলে গেছে, পায়ে কাদা লাগবে না? তা তোমার মাথায় কাদা কেন? মাথায় কাদা কেন, এর মাথায় কাদা নেই। ও বাবা, ও বাবা, হয়ে যা বাবা, আমি খালি বাবলা গাছ থেকে ছুটেছি, নিচের দিকে চোখ ছিল নি, আর গর্তে ছিল, গর্তের মতো পা ঢুকে গর্তের কাদা মাথায় উঠেছে। মারি বাবা, তোমার বাবা, তোমার ওটা অভিনয় রাখো, আমি গ্রামের লোক ডাকবো, বিচার হয় বলেছি, বিচার হবে। আমি হলো চোদ্দ পুরুষের চ, তারা পুরুষ মরে গেল চুরি করে, ধরা পড়েনি বসে, সেই বংশের সন্তান, কি করা যায়, কি করা যায়? সারা চাল খাটতে দিরা, এই সচি সচি রে, তোর জন্যে, তোর জন্য আজ আমার বিচার হবে, আমার বিচারে যেতে হবে, তোর কাবার করে দেবো, তোর আমি কাবার করে দেবো। মিছি 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 মিছি, ঠিক আছে ঠিক আছে বাবা, মেরেছি খুব মেরেছি। তুমি মেরে আমার মন বলাতে পারবে না, আমি গ্রামের লোক ডাকবো, বিচার হয় বলেছি, বিচার হবে। এ তো ঠেটা নম্বর ওয়ান। হ্যাঁ, আরে মেয়ে ছেলে তো অবলা জাতি, সে তো আগে ভুল করেছে। হ্যাঁ, তাই বলে খালি গ্রামের লোক ডাকবো, গ্রামের লোক ডাকবো কি রে? তোর জন্য আমার গ্রামের লোকের কাছে যেতে হবে, তোর বলে সাপোর্ট হয়ে যাবো। আসো না, তোর কাবার করো, তোর কাবার করো, পশুদের জামা কিনে দিচ্ছি, ভালো জামা, তা ছিঁড়ে কি করে তো দেখো না, তোর যদি এত রাগ হয়েছিল, জামা না ছিঁড়ে আমার মাথা চুল ছিঁড়তে পারতি, আর তেল ব্যবহার করতে হতো নি? গ্রাম সম্পর্কে আমি তোমার কি বলে বোঝাবো গো, কাঁদিস করেছে গো।
থ্যাংক ইউ, ডাবল থ্যাংক ইউ চুরিনি, ডাবল থ্যাংক ইউ। কেমন দিলাম? সাবাস। তুমি নিজে ছিলে কেন আমি দিয়ে দিচ্ছ? ফাটিয়ে দেবো গাল, চোখ দিয়ে পড়বে লাল। আমার শরীরে চুলকুনি উঠেছে না, আমার শরীরে কামড়া নিয়েছে নাই, বউ দাবলেন এসে বাড়ায় ছেড়াছেড়ি করতেছি, কেন আমার ঘর ছিল নি, খাট ছিল নি, সারা ধর্ষণকারী। তোমার ওসব কথা রাখো, আমি গ্রামে চারটে লোক ডাকবো, বিচার হয় বলেছি, বিচার হবে। চারটে লোক ডাকবো, বিচার হবে। মাত্র চারখানা, মাত্র চারখানা, ওই চারশো লোকের ডাক, তোর কথা তুই বলবি আর আমি ছবি দেখাবো। তো বাড়বে না, কমবে কাকা? এরা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কাকা। কি বাড়াবাড়ি হয়েছে? তোমাকে আমি সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি, আর মাঝের মাঝখানে সঙ্গে কি জন্য শুরু করছে? শালার বউ, তোলা মনার স্বাদ মিটে দেবো আজকে। ঠিক আছে, তুমি যাও, জব্দ আমি করে দিই। ছবিটা দেখা, ছবি দেখা। ঠিক আছে, চলে যা। আর তোলা মন যে আসবে বাবা মা। আর কি আছে বৌমা গো? আর বলবে তো বৌমা, তুই একবার আমার দিকে তাকিয়ে দেখবো মা। ঘুরে দেখি তার স্বামী আর কি অবস্থা করেছে গো। কাছে গিয়ে ছবিটা দেখাবি তো। এই মার বয়সী কাকিমারে তুই কি করছিস? আর তুই ভাবলি কি করে আমি এই কাজটা করতে পারি? আরে বাবা, যেটা নিজের চোখের সামনে দেখছি সেটা কি অবিশ্বাস করবো? তোমার আবার কি হলো? আমার চুলকুনি পেলো, আমার একটু চুলকে দেবে? এই শুধু উপরে জামা ছেড়ে তুমি অবাক হয়ে গেলে। তা ও আবার কোথায় কি ছেড়েছে? নিচে শাঁস ছেড়ে দে। হ্যাঁ, ছায়া ও ছিঁড়েছে। ও ভদ্রঘরের মেয়ে বলে দেখায় নে, শুধু উপরে ব্লাউজটা দিয়ে গেছে। ও ধরলে আগু লাগবে, তবে এর জন্য দায়ী কে জানো? এই ছেঁড়াছিঁড়ির মূলের দায়ী কে জানো? কে? তুমি। আমি মানে? হ্যাঁ, 100% দায়ী। শালা এত সুন্দর বডি তৈরি করে রেখেছো, শালা হারকুলিস বডি, এই বডি নিয়ে ওই বডিকে কন্ট্রোল করতে পারতো না? শালা কেংলাস করে ছাড়বে না? সেগুলো আঁকছো তোর জন্য কি পাড়ার লোকের কাছে কথা শুনবো? তোর মতো ভাতারের ঘর করার থেকে গোলা জড়িতে ছুলে পড়বো তোর কাকা। কাকা কাকা কাকা, তোমার একটুখানি ভুলের জন্য কিন্তু আমার বউ চলে যাচ্ছে কাকা। ইহাতে আমি কি করি? তুমি নিজে ছিলে কেন আমার নামে দিয়ে দিচ্ছ? সারা নিজে ছেড়েছে কেন? সারার বিনা বেলেটে নাড়া করে দেবো। কিভাবে? দাঁত দে কুরিয়া কুরিয়া। ঠিক আছে, বাচ্চা ছেলে একটা মোশনে একটা কাজ করে ফেলেছি, ওটা আমি মেনে নিচ্ছি, একদম চেপে দেবো, কেউ জানতে পারবে না, তবে একটা শর্তে। তুমি যা শর্ত বলবে আমি মেনে নেবো। ঠিক আছে। এই যে আমি 2 বিঘা জমি চাষ করি, জমির আশেপাশে যাবো না, এবছর থেকে উঠু উঠি 3 বছর দুধের শর্তলা দিয়ে রয়ে দিতে হবে, যাও। এটা আমি মানতে পারছি না। আরেকবার রিপিট কর। তুমি নিজে ছিলে তো কেন আমি মানতে যাবো? মানবি না? আমি মানতে পারবো নি। তোর কে মানতে বলেছে রে? শালা 10 বছর চাষ হয়ে যাবে ছবি দেখালে। দেবো দেবো, চাষ করে দেবো। তবে লাইনে আয়, লাইনে আয়। আমার তো একটা সত্য থাকতে পারে। রাইট রাইট,
মানে ধগলটা তোমার উপর গেছে নাই গো। হ্যাঁ নিশ্চয় তোমার থাকতে থাকতে পারে। আমার সত্য হলো এই, ও আমার যে সর্বনাশ করেছে পাড়ার লোকের কাছে আমি মুখ দেখাতে পারবো না। না সতীর দেহ কলঙ্কিত, তাছাড়া সূর্যের কিরণ যদি আমার অঙ্গেতে লাগে এই অঙ্গ জ্বালায় জ্বালায় চলে যাবে। আমি পাচ্ছি না, জ্বালা ভীষণ জ্বালা গো। আমার সত্যটা হলো এই, সমস্ত ধানের চাল করে যেন আমার বাড়িতে পাঠানো হয়। বাবা মদন কাকা শুনতে পাইয়াছো ধর্ষিতা নারীর আবেদন? কি কাকা খুচকে আবেদন? 3 বছর সরু চাল যেন বাড়ি বয়ে যায়। আমি মানতে পারছি না, কি খেলার বড় হেঁকাতে পাল্লা পড়েছি তো মানবে নি? এটাই মানতে পারছি না। তোর মানতে হবে না, এই চল চল খেলা কোনো কথা নি চল। কাকা ভুল করেছি গো কাকা, দাও না ক্ষমা করে, আর উদর পিণ্ডি চাপে তুমি দিলে বুদোর ঘরে। বাবা রে মরি রে অলিজু, বাবা রে ওগা মরে যাবো। ভুল করেছি গো কাকা, দাও না ক্ষমা করে, উদর পিণ্ডি চাপে তুমি দিলে বুদোর ঘরে। বাবা রে মরি রে, বাবা রে মরি রে। এই যে ওটা তোমার কে হয়? ওটা আমার ভাইপো। ওগো ওটা তোমার ভাইপো নয়, ও হলো তোমার কান। আজিমা ওরেই ওড়া ওরেই ওড়া খাটের মোড়া বিশ্বাস করবি না? পড়ে গেছি গেড়া কলে প্রাণ ফিরিয়ে দি। এই পাবলি জোতা ই জোতা তারপর ভাজা করলে কেন আপা? বিশ্বাসঘাত করে তুমি করলে এমন ছ টাকা, তুমি বিচার করলে নে, তুমি নিজে ছিঁড়ে কেন আমার নামে দয় দিচ্ছ? ওরেই ওড়া ওরেই ওড়া খাটের মোড়া বিশ্বাস তোর বিষ, পড়ে গেছি কেড়া কলে প্রাণ ফিরিয়ে দি। ইজ্জত পাবর ভাজা করলি কেন বল? বিশ্বাসঘাত করে তুমি করলে এমন ছ অভাবী আর সব আপনাকে, অভাবী আর সব আপনাকে দেখি কি করি করি। ভুল করেছি গো কাকা, দাও না ক্ষমা করে, উদর পিণ্ডি চাপে তুমি দিলে বুদোর ঘরে। বাবা রে মরি রে, বাবা রে মরি রে। পরের সর্বনাশ করা ভালো, কিন্তু এতটা করা ভালো নয়। চুরির অত নর্মাল হওয়া ভালো নয়। চুরি বিদ্যা ধর্মের কল বাতাসে নড়ে কেন বোঝো না? তুমি যা ভুল করছো কোন ধর্মে সইবে না। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ি ধরা করবে, যেদিন যাতা কলে সেদিন যাবে মারা। চোরের মায়ের ক্ষমা করে, উদর পিণ্ডি চাপে তুমি দিলে বুদোর ঘরে। বাবা রে মরি রে, বাবা রে মরি রে। বাবা তারে কি বল তুই শর্তে এখন জোর করে চাপা? কাকা আমি তোমার সব শর্ত মেনে নিয়েছি। ঠিক তো, আমি তোমার সব শর্ত মেনে নিয়েছি। ওই 3 বছর সরু চাল যাবে বাড়ি, সব বাড়ি পৌঁছে যাবে। তবে আমার আর একটা, আমার একটা কথা রাখতে হবে। নিশ্চয় তুই আদুরা উপকার করতি, তোর একটা কথা মানবো। বল কি বল কাকিমা, তুমি আমার কথা রাখবে তো? ওই সে দেখো দিনে কি কথাবার্তা দেখো দিনে। ওরে বিনা চাষে সরু চালের ভাত খাবো আর তোর সামনে একটা কথা বলে রাখতে পারবো না? বল কি কথা বলবি কাকিমা? হ্যাঁ কাকিমা, আজ থেকে তুমি আমার মা। একটা কথা নয় তো সারা হাজার কথার ধাক্কা মেরেছে মনে হয়। এই ওর মা নেই, ওই জন্য তোর মামা করতে তুই যদি নর্মাল হস নি একদম। হ্যাঁ রে ছোড়া মা গো, তুই আমার একই বলে ডাকলি যে কে কোনদিন আমার ডাকিনি। পাড়ায় বেরিয়ে সমস্ত পাড়ার মেয়েরা আমার বলে ওই নিঃসন্তানের মা যাচ্ছে, নিঃসন্তানের মা যাচ্ছে। এটা আমার পরিশ্রমের ব্যর্থতার জন্য। আর তাকে তুই মা বলে ডাকবি? মা গো যখন তুমি কি মা বলে ডেকেছিস বল আমার কি করতে হবে? মা গো আমার ছোট থেকে বাবা মা মারা গিয়েছে, বাবা আমার ভালোবাসা হয়নি,
আজকে নতুন করে তোমাকে মা বলে ডেকেছি। আহারে, তা বলো তো মা, সন্তান হয়ে কি কোনোদিন মায়ের এই অবস্থাটা করতে পারে? খারাপ বললাম, পুরো অন্য চাল মেরেছে। বল পারে, কলিযুগে বললে কিছু হবে না, বল পারে, নইলে চাল যাবে না ঘরে। একটা কিলি বুকের ফেসা ফাটিয়ে দেবো। ছেলেটি আমার মামা বলে কাউ কাউ করতেছে, আবার তার অন্য জেলায় ফাঁসাবো? চাল যাবে রে, চাল যাবে রে। বাবা, যখন মা বলে ডেকেছিস মিথ্যা কথা বলবো না। ছেলে হয়ে মায়ের এত বড় সর্বনাশ কেউ কোনোদিন করতে পারেনি আর পারবে না। তা কথা কি আছে রে সবা, কেউ অভাবে করে আর কেউ স্বভাবে করে। তোর কাকার এই স্বভাবের জন্য এই কাজটা করতে যে আমি বাধ্য হয়েছি রে বাবা। কাকিমা যখন মা বলে ডেকেছে আজ থেকে তুমি আমার বাবা, মানতে বাধ্য। চোর চুরিনি মা হয়েছে, চোর কি বাবা মায় ঘুরবে? তা বাবা বলে যখন ডেকেছি ছেলে হয়ে ছেলের কর্তব্য করবো। তোমার এই দুবিঘে জায়গা নিয়ে সমস্যা না, এই দুবিঘে জায়গা চাষ করে যত ফসল হবে তোমার বাড়িতে আমি পৌঁছে দেবো। তবে আমার আর একটা কথা রাখো, একটা কথা জব, আর একটা কথা রাখো বল, আজ থেকে তোমার এই চুরি বিদ্যা ছেড়ে দিতে হবে। ঠিক বলছিস খোকা। উপরে আবার কে ডাকতেছে? কে? নেহি, কভি নেহি। আমি তার পুরুষকে জিজ্ঞাসা করলাম, বলে আমরা চুরি করে মরেছি, তুই কি হয়ে মরবি তুই জানিস? ওরে খোকা, চোরা নাহি শোনে ধর্মের কাহিনী। চুরি বলছিস, তাদের আত্মা শান্তি পাবে না। না না, চুরি করে মরেছে তারা, আর আমি না না হতেই পারে না। কেন হতে পারে না? বাবা দস্যু রাধনা কর সে করছিল, সে চুরি বিদ্যা ছেড়ে দিয়ে বাল্মীকি ঋষি হয়নি। ওরে পেটের পার্থক্য আছে বাপ, পেটের পার্থক্য আছে। পেটের পার্থক্য বাল্মীকি ঋষি মার পেট আর আমার মার পেট। জন্ম হোক যত তত কর্ম হলো শ্রেষ্ঠ। ঠিক আছে বাবা, তোর কথা মতো আমি কর্ম করে দেখাবো। আমি আজ থেকে চুরি ছাড়া ছেড়ে দেবো, তাহলে বাপ থান তার আত্মা শান্তি পাক না পাক, আমি চুরি ছেড়ে দে বাল্মীকি ঋষি না হই, একটা সৎ কৃষি হয়ে দেখাবো যা। ও খোকা, যখন তুই মা বাবা করে দেখেছিস তাহলে আজ থেকে তুই আমাদের ছেলে। তা বাবা, আমাদের ফুলের ফুলে তো আর কেউ নেই, আমাদের সমস্ত দায় দায়িত্ব সব তোমাকে নিতে হবে, সব দায়িত্ব নেব। তো এই যে ঘটনাটা ঘটে গেল, না কেউ জানো জানো না, কিছু যেন মনে করিস রে বাবা, বৌমাকে একটু বুঝিয়ে বলিস। আর এবার থেকে তোমার বাড়িতে নয়, এবার আমার বাড়ি থাকতে হবে। তাহলে বৌমাকে নিয়ে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো, কেমন? তাহলে আসি বৌমা, ভুল ত্রুটি মার্জনীয়, সাবধানে যেও কিন্তু বাবা। আজ আমাদের 5 বছর বিয়ে হয়েছে, তুমি ভাবলে কি করে আমি এই কাজটা করতে পারি? আরে তুমি কি ভাবছো আমি তোমাকে ভুল বুঝেছি? না গো না, পদ্মপাতা যেমন জলকে ধরে রাখতে পারি না, আমিও তোমার উপরে না ভুল বুঝে থাকতে পারি না গো। বাহারে বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে। বাহারে বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে। তুমি সুন্দর কত সুন্দর, তুমি সুন্দর কত সুন্দর, তাই বলি বারে বারে। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা।